আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দেশের এই দুর্যোগকালীন পরিস্থিতিতে শিক্ষার মান খুবই কমে যাচ্ছে, আর এই কথা বিবেচনা করে আমাদের আতাউর রহমান ভূঁইয়া স্কুল কর্তৃপক্ষ তোমাদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করেছেন। এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব নাজিমুদ্দিন স্যারকে। এই অনলাইন ক্লাস উপস্থাপনায় সাথে আছি আমি আব্দুল্লাহ রায়হান, সহকারী শিক্ষক আতাউর রহমান ভূঁইয়া স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণীর বিজ্ঞানের সপ্তম অধ্যায়ের স্বাস্থ্যবিধি সম্পর্কে। সুস্থভাবে সঠিকভাবে পড়ালেখা করার জন্য আমাদের প্রয়োজন সুস্থ ও সবল দেহ এবং মন। দেহ সুস্থ থাকলে মনও সুস্থ থাকবে, আর মন সুস্থ থাকলে পড়ালেখাও ভালোভাবে করা যাবে। এই জন্য আমাদের বিশেষ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। এই সকল বিধিবিধানকে একসাথে আমরা কি বলবো? স্বাস্থ্যবিধি। অধ্যায়ের প্রথমে যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে সংক্রামক রোগ। সংক্রামক রোগ কি? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এই ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার পর যে সকল রোগ একজন থেকে অন্যজনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছড়িয়ে পড়ে সেগুলোই হচ্ছে সংক্রামক রোগ। এই সংক্রামক রোগ কিভাবে ছড়াতে পারে এখন আমরা সেই সম্পর্কে আলোচনা করব। সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে। একজন আক্রান্তের ব্যবহৃত জামা কাপড় যদি অন্যজন ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে সংক্রামক রোগ হতে পারে। এরপর একজন লোক যখন হাঁচি বা কাশির সময় রুমাল ব্যবহার না করবে, তার হাঁচি কাশির সাথে যে সকল অণুজীব বের হয়ে আসবে সেগুলোর দ্বারা আমরা সংক্রামক রোগে আক্রান্ত হতে পারি। একজনের ব্যবহৃত গ্লাস, প্লেট ইত্যাদি দ্বারা যদি আমরা পানি বা খাবার খাই তাহলে সেক্ষেত্রে আমাদের সংক্রামক রোগ হতে পারে। এছাড়াও বিভিন্ন প্রাণীর কামড়ে আমাদের সংক্রামক রোগ হয়ে থাকে, যেমন মশার কামড়ে হতে পারে কি ডেঙ্গু, ম্যালেরিয়া এ ধরনের রোগগুলো, অথবা কুকুরের কামড়ে হতে পারে জলাতঙ্ক, এগুলোও সংক্রামক রোগ। এছাড়া এক ধরনের বিশেষ সংক্রামক রোগ আছে, যেটি একজন মানুষ আরেকজন মানুষের সাথে যদি চলাফেরা করে, ওর ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করে, তারপরেও ওই রোগে আক্রান্ত হবে না, এটি হচ্ছে এইডস। এই রোগটির ভাইরাসের নাম হচ্ছে HIV। ভালো করে খেয়াল করতে হবে, এই রোগটির ভাইরাসের নাম HIV। এখন আমরা জানব সংক্রামক রোগের প্রকারভেদ সম্পর্কে। সংক্রামক রোগের প্রকারভেদ হচ্ছে চার প্রকার। সংক্রামক রোগ কয় প্রকার? চার প্রকার। প্রথমে হচ্ছে বায়ুবাহিত, পানিবাহিত, ছোঁয়াচে এবং প্রাণী বা পতঙ্গবাহিত। বায়ুবাহিত রোগ কি? আমরা সাধারণত নামটার দিকে খেয়াল করলে বুঝতে পারি বায়ুবাহিত রোগ কি। যে সকল রোগ বায়ুর মাধ্যমে একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে সেগুলো কি? বায়ুবাহিত রোগ। এই ধরনের রোগের মধ্যে কি কি আছে? হাম, যক্ষা, সোয়াইন ফ্লু ইত্যাদি। এই সকল রোগগুলো কি হয়? বায়ুর মাধ্যমে একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। এরপর আছে পানিবাহিত রোগ। দূষিত পানি খেলে, পান করলে অথবা ব্যবহার করলে মানুষ যে সকল রোগে আক্রান্ত হয় সেগুলো হচ্ছে পানিবাহিত রোগ। এই পানিবাহিত রোগগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া, কলেরা, আমাশয় ইত্যাদি। তাহলে এই সকল রোগ থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? এই সকল রোগ থেকে বাঁচার জন্য সবসময় আমাদের নিরাপদ পানি পান করতে হবে, এবং কি করতে হবে? গোসলের সময় বা ব্যবহারের সময় নিরাপদ পানি ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা জানব ছোঁয়াচে রোগ সম্পর্কে। যে সকল রোগ রোগাক্রান্ত ব্যক্তি থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে আসলে, অর্থাৎ রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে আসলে যে সকল রোগ ছড়ায় সেগুলো হচ্ছে ছোঁয়াচে রোগ। এই ছোঁয়াচে রোগগুলোর মধ্যে রয়েছে ফ্লু, ইবোলা, হাম ইত্যাদি। এই সকল রোগী থেকে
সবসময় নিরাপদ দূরত্বে থাকতে হবে, তাদের ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা যাবে না, তাহলে আমরা এই রোগ থেকে কি থাকতে পারবো, মুক্ত থাকতে পারবো। এরপর আছে প্রাণী বা পতঙ্গবাহিত রোগ। কোনো প্রাণী বা পতঙ্গ যদি মানুষকে কী করে কামড়ায়, তাহলে এই ধরনের রোগগুলো ছড়াতে পারে। যেমন কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয়ে থাকে এবং মশার কামড়ে হয়ে থাকে ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি। এই সকল রোগগুলো খুবই ভয়াবহ, তাই এই সকল রোগ প্রতিরোধ করার জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো কুকুর যদি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় বা ওই ধরনের রোগের লক্ষণ থাকে, তাহলে তাকে ভ্যাকসিন করা অথবা কুকুরকে নিধন করা। আর মশা মাছি এই ধরনের রোগ দ্বারা যে সকল রোগগুলো ছড়ায়, পতঙ্গবাহিত রোগগুলো, সেগুলোকে ছড়ানো বন্ধ করতে হলে আমাদের কী করতে হবে, বাড়ির আশপাশ বা আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সবসময় মশারির নিচে শুতে হবে, ঘুমাতে হবে, বা ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে, নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম সংক্রামক রোগ কয় ধরনের হতে পারে, এগুলো কী কী এবং প্রত্যেক প্রকারের উদাহরণ এবং প্রতিরোধের উপায় বা প্রতিকারের উপায় কীভাবে আমরা এগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে পারব। এখন সংক্রামক রোগ যদি হয়ে যায় তাহলে আমাদের কী করতে হবে? সংক্রামক রোগ হয়ে গেলে, অর্থাৎ আমরা যদি রোগ আক্রান্ত হয়ে যাই, তাহলে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে, অধিক পরিমাণে পানি পান করতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এই সকল বিধিগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরা সংক্রামক রোগ প্রতিকার করতে পারব। আর আমরা জানি প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম, তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে প্রতিকার করার পূর্বে কীভাবে প্রতিরোধ করা যায়, সে ব্যাপারে সতর্ক থাকতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ পাঠ সম্পর্কে, যা হচ্ছে বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল কী? বয়ঃসন্ধিকাল হচ্ছে জীবনের এমন একটি পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থাতে পৌঁছায়। তো ছেলেদের ক্ষেত্রে এই বয়সটা হচ্ছে 9 থেকে 15 বছর এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 8 থেকে 13 বছর। এই বয়সের মধ্যে বা এই সময়ের মধ্যে বয়ঃসন্ধিকাল সম্পন্ন হয়ে থাকে। তো বয়ঃসন্ধিকাল সম্পন্ন হওয়ার সময় আমাদের শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায়, যা নিয়ে আমরা খুবই ঘাবড়ে পড়ি। তো সেই সকল পরিবর্তনগুলো কী কী সেটা আমরা এখন জানব। প্রথমেই আছে কণ্ঠস্বর পরিবর্তন হওয়া। সাধারণত শিশু অবস্থায় মানুষের কণ্ঠস্বর চিকন থাকে, কিন্তু বয়ঃসন্ধিকালের সময় কণ্ঠস্বর মোটা হয়ে যায়। এই ব্যাপারটা নিয়ে আমরা অনেক সময় ঘাবড়ে পড়ি। দ্বিতীয়তে কী আছে? মুখে ব্রণ ওঠা। এ সময় ব্রণ উঠবে, এটা স্বাভাবিক কথা, খুব স্বাভাবিক। এ সময় এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো প্রয়োজনই নেই। এরপরে দেখো দ্রুত লম্বা হওয়া। এ সময় মানুষের শরীর কী হয়, দ্রুত লম্বা হয়, অর্থাৎ আগে যে পরিমাণে লম্বা হতো তার থেকে এই অল্প কয়েক বছরের মধ্যেই লম্বা হওয়াটা একটু বেশি হয়। এরপরে আছে শরীরের গঠন পরিবর্তন হওয়া। মানুষের শরীরের গঠন তখন পরিবর্তন হবে, ছেলেদের শরীর কিছুটা মোটা তাজা হবে, মেয়েদেরও একই রকমই হয় সাধারণত। এরপরে দেখো একটু বেশি ঘাম হওয়া, অর্থাৎ এই সময় শরীরের মধ্যে একটু বেশি ঘাম হবে এবং ঘামে দুর্গন্ধ হয়ে থাকে, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছুই নেই। 6 নম্বরে দেখো আছে ছেলেদের বুক গজানো। এই সময় ছেলেদের দাড়ি খুব গজায়। তো
এটা নিয়েও আসলে বিচলিত হওয়ার কিছুই নেই। এগুলো যদি হয় তাহলে বুঝতে হবে তুমি বয়সন্ধিকালে চলে এসেছো, এটা নিয়ে ঘাবড়ানো কিছু নেই, সবসময় নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব বয়সন্ধিকাল হলে কী কী করতে হয় বা কী পদক্ষেপ নিতে হবে। বয়সন্ধিকালে যে সকল শারীরিক যত্ন নিতে হবে সেগুলো হচ্ছে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, অর্থাৎ কখনোই নিজেকে কী করা যাবে না, অপরিচ্ছন্ন রাখা যাবে না। এরপর আছে শরীর সুস্থ রাখার জন্য পুষ্টিকর খাবার খেতে হবে। এ সময় শরীর সুস্থ এবং ভালো রাখার জন্য কী করতে হবে, আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে। পুষ্টিকর খাবার না খেলে এ সময় পুষ্টিহীনতা দেখা দিবে এবং পরবর্তীতে সারা জীবন এটা ফল ভোগ করতে হবে। এরপরে যে কোনো সমস্যা হলে, আমাদের শারীরিক পরিবর্তনগত যে কোনো সমস্যা যদি দেখা দেয়, সেক্ষেত্রে সেটি আমরা গোপন না করে বড়দের সাথে এই ব্যাপারটা নিয়ে কী করতে হবে, পরামর্শ করতে হবে। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে, কারণ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে বেশিরভাগ সময় হাসি খুশি থাকলে মানুষের শরীর এবং মন দুটোই ভালো থাকে। এই জন্য তোমাদের চেষ্টা করতে হবে কী থাকার, হাসি খুশি থাকার।